আপনাদের সকলকে জানাই আমার একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে ভাবলাম পুরো দিনটা সামনে ক্যামেরা এসেই কথা বলবো। অনেকদিনই ভয়েস ওভার দিচ্ছি, তাই ভাবলাম চলো আজকে করি এরকমভাবে একটা ভিডিও। আর আজকে সানডে 26th November, তো আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আমরা ভেবেছিলাম আজকে মর্নিং ওয়াকে যাবো, কিন্তু লেট হয়ে গেল, তো একটু ভাবছি সামনেটা ঘুরে আসি, অভ্যাস নেই যেহেতু, আর উইন্টার সিজন বলে কথা ওঠাটা খুবই কষ্টকর। তো চলো যাই। 8:06 আমি আর দিদি হাঁটতে বেরোলাম, যে 7টা থেকে বিছানা এপার ওপার হয়ে ফাইনালি বেরিয়েছি। তো চলো যাই একটু ঘুরে আসি, মর্নিং ওয়াক অ্যাট 8 AM। অনেকক্ষণ হাঁটার পর এখন একটু খেতে এলাম চা বিস্কুট, আর খেয়েছিলাম সাথে একটা বান পাউরুটি। চায়ের টেস্ট দারুন। তো গাইস, আমাদের মর্নিং ওয়াক করা হয়ে গেল আর এখন বাড়ি ফিরছি। ফেরার পথে তোমাদেরকে দেখালাম জগন্নাথ মন্দির। এত রোদ গাইস, আমরা সোয়েটার পরে আছি, মানে কি বলবো, পুরো গরম করছে, ঘেমে গেছি ভেতরে। তবে আমরা পৌঁছে গেছি আর একটু পরেই বাড়ি ঢুকে যাব। চলে এসেছি বাড়ি আর পুরো টায়ার্ড হয়ে গেছি, চলো বাড়ি গিয়ে ফ্রেশ হয়। কি বলবো, প্রথম দিন হাঁটতে বেরিয়েছি, তাও আবার এত লেটে, রোদ উঠে গেছে, সোয়েটার পরে নিয়েছি, একদম খারাপ অবস্থা, মাথাটাও কেটে যাচ্ছে। সামনে ক্যামেরার সামনে ব্লগ না করে পুরো অভ্যাসটাই চলে গেছে। কেমন লাগলো এত রোদে মর্নিং ওয়াক করে? ঘেমে গেছে কিন্তু ভালো লাগলো এতদিন পর হাঁটা চলা করে। হ্যাঁ, এভাবে ডেইলি হাঁটতে হবে, কিন্তু 6:30 সময়, 8টার সময় নয়। হ্যাঁ, একটু আগে বেরোতে হবে, বুঝতে হবে। তোকে আমি উঠাচ্ছিলাম, তুই উঠছিলি না, একটু আগে উঠতে হবে, তাহলে হাঁটতে সুবিধা হবে। আর এত মোটা সোয়েটার পরে গেলে হাঁটতে আর হবে না। এখন খাবো আমি ড্রাই ফ্রুটস, সামনে এটা নয় যে আমি সারাদিন হেলদি খাবো, দিদি দিয়ে গেলো আর দিদি বলে আমাকে খেতে, নাহলে আমি তো কি আর বলবো, সারাদিন আনহেলদি খাবার খেয়েই কাটাই। যাই হোক চলো খাই। কাজু কিশমিশ ভালো লাগে, বাট এরকম ভেজে নয়, ডিরেক্ট মানে বোতলে রাখা থাকে, মা আমাকে দিয়েছে খাওয়ার জন্য, আর আমি ভুলে যাই খেতে, আর যখন খাওয়া শুরু করি তখন একেবারে বোতলটা শেষ করে দিই। মর্নিং ওয়াক করে চলে এসেছি আর এখন ঢাকা নিয়ে শুয়ে আছি, ঘুম পাচ্ছে, এরকম কার কার হয়, মানে জোশ নেই ফার্স্টে মর্নিং ওয়াক করতে গেলে, তারপর সারাদিন ঘুম পাই, না হলে ল্যাথ লাগে। আমার তো এটা এখন হচ্ছে, আপাতত আগেও হয়েছে, এক্সারসাইজ আর করার পর খুব ঘুম পেত। ঠিক আছে, এরকম কাঁচা ম্যাগিগুলো কার কার খেতে ভালো লাগে, আমার তো দারুণ লাগে। এটা কি ম্যাগি? তো চলো আমি একটু খাই। এইটা আমার ঠিকঠাক লাগলো, যেটা ইয়েলো প্যাকেটের ম্যাগিটা ওটা বেশি ভালো লাগলো। এটা কি অন্য ম্যাগি? টাটা ম্যাগি, টাটা ম্যাগি, তাই জন্য। চলো ম্যাগিটা বয়েল হোক আপাতত, আমরা অন্য কাজগুলো করে নিই। প্যাকেটটা বের করানো হয়েছে, না তো এই যে মশালা ভেজ আটা নুডলসটা বানাচ্ছি ম্যাগি দিই, আর এখন কেটে নেবো দুটো টমেটো। তো চলো কেটে আসি। আজকে ব্রেকফাস্টে হচ্ছে ফ্রাইড নুডলস, তো তোমাদেরকে দেখালাম প্রথমে টমেটো কাটা হয়ে গেছে, তারপর মা এখন কাটছে ধনে পাতা। হ্যাঁ, ধনে পাতা কুচি করছে, তোমাদেরকে দেখাই সেটাও। তো এখানে সব প্রিপারেশন চলছে, আর এদিকে দিদি কান্নাকাটি করছে, কারণ কি পেঁয়াজ কাটছে, তো পেঁয়াজ কাটতে কাটতে চোখে জল বেরিয়ে গেছে। এই যে এখন ধনে পাতা আর লঙ্কাটা ভালো করে কুচিয়ে নিচ্ছি, কারণ কি এই ইনগ্রিডিয়েন্টটা লাগবে রান্নায়, আর একটু পরেই রান্না শুরু হবে। পুরো প্রসেসটা আমরা কী কী করলাম সেটা কিন্তু আমি লিঙ্ক করে দেবো ডিসক্রিপশনে, তোমরা সেটা অবশ্যই চেক করে নিও। আসলে আজকের ভিডিওটা আমি খুবই আনফিল্টার্ড আর আনকাট টাইপের রাখতে চেয়েছিলাম, মানে তোমাদেরকে একটু রিয়েল ডে ইন মাই লাইফ শ্যুট করে দেখাচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, তাহলে আমি এরকম ভিডিও আরও আনার চেষ্টা করবো তোমাদের জন্য অবশ্যই। আমাদের এখানে ফ্রাইড নুডলস রেডি হয়ে গেছে, দিদি বানালো, তো চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে। দেখে তো দারুণ লাগছে, আমার তো লোভ লাগছে, আর খিদেও পেয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওয়াও, আমার তো মানে দেখেই লোভ লাগছে, তো চলো খাই। আমি একবার অলরেডি ট্রাই করে নিয়েছি, ভিডিও অন না করে অনেক কিছু বলেও দিয়েছি, কিন্তু দেখছি যে রেকর্ডিং অন করতেই ভুলে গেছি। তো হ্যাঁ, এটা কিন্তু দারুণ হয়েছে, আমি তো বলবো তোমরা একবার অবশ্যই ট্রাই করো, আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা কীভাবে প্রসেসটা ফলো করবে। যতবারই খাচ্ছি দারুণ লাগছে,
জাস্ট অসাধারণ। অবশ্যই ট্রাই করো, এটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করো তোমরা। আজকে লাঞ্চটাও বাইরে থেকে অর্ডার করার প্ল্যান আছে, কিন্তু অনেকক্ষণ থেকে দিদি চুজ করছে যে কী অর্ডার করবো, কোথা থেকে অর্ডার করবো, বাট কিছুই বুঝতে পারছি না। সো দেখা যাক ফাইনালি আমরা কী অর্ডার করি। অ্যাপ খুলেই বসে আছি। তোমরা যদি চাও যে কোনো পার্টিকুলার জিনিস কোনো পার্টিকুলার হোটেল থেকে আমরা ট্রাই করি, কোনো পার্টিকুলার ডিশ, তো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমরা অবশ্যই ট্রাই করবো। আর রিভিউ জানতে চাইলে সেটাও তোমাদেরকে জানাবো। তো এখন রিভিউটা আসবে টেবিল ফর টু উদিতানিভ অ্যাকাউন্টে, আপনারা অবশ্যই দেখবেন আর রিভিউটা ওখানে চেক আউট করে নেবেন। আচ্ছা তোমরা কখনো এটা ট্রাই করেছো গাইজ? এখানে আমি একটা ডিশ দেখলাম ফার্স্ট টাইম, আরবিয়ান স্টাইল চিকেন কেপসা। আমার মনে হচ্ছে অনেকটা হয়তো এটা আরবিয়ান মান্ডির মতন হবে। কোনো খাবার অর্ডার করা হয়নি, মানে ফাইনাল ডিসাইডও করা হয়নি কী অর্ডার করব, তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই জন্য আমি একটু খেতে বসলাম। কী খাচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। আমি একটু খাবো এখন মুড়ি। ও মাই গড, চামচটা পড়ে গেল। একটু পরে তো খাবার খাবো, সেই কারণে আর বেশি নিচ্ছি না। তবে আমার মুড়ি খুবই প্রিয়। তোমাদের মুড়ি ভালো লাগে না জানি, অনেকের পছন্দ হয় না, আমার তো খুবই প্রিয়। তার সাথে আছে তরকারি পেঁপের, আর সাথে আছে লঙ্কার আচার। তো চলো একটু খাই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমি এখন খেতে বসলাম। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। ডিটেলস তোমাদেরকে খুব জলদি জানাচ্ছি, একটু ওয়েট করো। কী কী এসেছে, কোন হোটেল থেকে এসেছে সব কিছু জানাবো, আর হ্যাঁ ডিটেল রিভিউটাও জানাবো। তো গাইস, আমরা লাঞ্চের জন্য স্পাইসেস থেকে এনেছিলাম এই কম্বোটা, যেখানে ভেজ নুডলস সাথে আছে ভেজ মাঞ্চুরিয়ান। আর এটা আনানো হয়েছিল ঠেক থেকে সিটি রেসিডেন্সির। এখানে আছে মিক্সড ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন টিক্কা মশালা। চিকেন টিক্কা মশালা, খাবারের রিভিউটা তোমরা অবশ্যই চেক করে নিও। তবে হ্যাঁ, খেতে খেতে এই কথাটা না বললেই নয়, নুডলসের টেস্টটা জাস্ট অসাধারণ, আর তার সাথে মাঞ্চুরিয়ানও খুবই সফট, আর গ্রেভিটা খুবই টেস্টি। আর সাথে দেখছিলাম এই মুভিটা, তোমরা দেখেছো কিনা কমেন্ট করে অবশ্যই জানিও। অনেকদিন থেকে আমার এই কাঠপুতলি মুভিটা দেখার ইচ্ছা ছিল, তো আজকে দেখলাম, বেশ ভালো। তোমরা দেখেছো কিনা বলবে, মানে দারুণ বানিয়েছো, তোমরা দেখতে পারো। আর হ্যাঁ, এখানে একটা অ্যামাজনের পার্সেল রিসিভ হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখি কী আছে। কী আছে আমি জানি, কেমন আছে সেটাই দেখো। বেসিক্যালি নিয়েছিলাম হচ্ছে শীতকালের জন্য, মানে এই উইন্টার টাইমটাতে একটু ফুল প্যান্ট তো ঠিক আছে, বাট ওয়ার্ম উলেন লেগিংস যেগুলো হয় ওগুলো বেশ ভালো হয়, তো সে কারণেই নিয়েছি। চলো খুলি। বলতে গেলে আমার তো প্যান্টটা খুবই ভালো লাগলো, মানে যথেষ্ট কমফোর্টেবল অ্যান্ড মেটেরিয়ালটা খুবই সফট। তোমরা চাইলে অবশ্যই নিও, আমি লিঙ্ক দিয়ে দেবো। খুবই সফট, কমফোর্টেবল অ্যান্ড মোজা জিনিসটা বেশ ভালো লাগলো। তবে হ্যাঁ, বাইরে গেলে তোমাদেরকে বারবার কাচতে হবে, ওটা একটা অবজেকশন, বাকি খুব সুন্দর। তবে হ্যাঁ, একটা জিনিস বলি, যেহেতু উইন্টারের জন্য স্পেসিফিক্যালি বললাম, সেই ক্ষেত্রে কিন্তু এটা যথেষ্ট ওয়ার্ম, মানে আমি একটু পরেছিলাম, আমার তাতেই গরম লাগতে শুরু হয়ে গেল। যেহেতু কাল গুরু নানক জয়ন্তী, সন্ধ্যাবেলা দেখে সে উপলক্ষে বেরিয়েছে শুভযাত্রা। কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানি আজকে ভিডিওটা কেমন লাগলো। অনেকদিন পর তোমাদের সাথে সামনাসামনি কথা বলে আমার তো খুবই ভালো লাগলো, অনেকদিন পর এরকম একটা ভিডিও শ্যুট করলাম। আজকে ভিডিওটা আমি একটা রিয়েল ডিএনএ লাইভ রাখতে চেয়েছিলাম। তো হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও, আরও এরকম ভিডিও দেখতে চাও কিনা সেটাও জানিও। তো আমি নেক্সট আবার এরকম ভিডিও আনার অবশ্যই চেষ্টা করবো।